আসসালামু আলাইকুম। যারা স্টুডেন্ট ভিসা নিয়ে তুরস্কে পড়াশোনা করতে চান তাদের জন্য আশা করি যে আমার এই ভিডিওটা অনেক উপকার আসবে। তো আমি এই ভিডিওর মধ্যে পুরো প্রসেসিংটা করে দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি যে একটা যে কোনো স্টুডেন্ট নিজে নিজেই ভিসার প্রসেসিংটা করতে পারবে। কী কী বিষয় নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব তার সংক্ষিপ্ত একটা সূচি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এক নম্বরে আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন অ্যাপ্লাই করার জন্য এবং ভিসা করার জন্য টোটাল কী কী ডকুমেন্ট প্রয়োজন এই ডকুমেন্টগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আপনি ইউনিভার্সিটি কীভাবে চয়েস করবেন, ইউনিভার্সিটি চয়েস করার পর ইউনিভার্সিটিতে কীভাবে আলোচনা কীভাবে অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর আপনি যে অফার লেটার দিবে অফার লেটার পাওয়ার পরে আপনি কীভাবে টিউশন ফিটা পে করবেন, এবং টিউশন ফি পে করার পর সকল ডকুমেন্ট তৈরি হয়ে যাওয়ার পর আপনি এম্বাসিতে কীভাবে ডেট নেবেন এবং এম্বাসিতে কী ধরনের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর অ্যান্সারগুলো কী হতে পারে কীভাবে দিবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। সর্বশেষ আমি তুরস্কে কী ধরনের কাজ পেতে পারেন, তুরস্কে যাওয়ার পর আপনি কী কাজ পেতে পারেন বা কী কাজ করতে পারবেন এ বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া আপনি তুরস্ক স্টুডেন্ট ভিসা থেকে কীভাবে ওয়ার্ক পারমিটের ভিসা করতে পারবেন সেটা নিয়েও আমি আলোচনা করব। আশা করি যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং দেখার পর আপনি নিজে নিজে প্রসেসিং করতে পারবেন তুরস্কে স্টুডেন্ট ভিসা। তো এক নম্বর যেটা কী কী ডকুমেন্ট আছে কী কী ডকুমেন্ট প্রয়োজন সেটা নিয়ে প্রথমে আলোচনা করব। তো প্রথমত আপনার পাসপোর্ট লাগবে যেটার মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে। তো আমার সাজেশন হচ্ছে যে আপনার মেয়াদ যদি 6 মাস অথবা 7 মাস থাকে বা 8 মাস থাকে পাসপোর্ট তাহলে আপনি নতুন পাসপোর্ট করে অ্যাপ্লাই করলে ভালো হয়। তারপর আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে যার ব্যাকগ্রাউন্ড সাদা হবে। চেষ্টা করবেন ল্যাব পিন করার জন্য, ল্যাব থেকে পিন করার জন্য ল্যাবে গিয়ে ছবি তুললে ওই ছবিটার কোয়ালিটি খুব ভালো হয়। আর আপনার এডুকেশন যে সার্টিফিকেটগুলো লাগবে সেটি হচ্ছে সার্টিফিকেট আর মার্কশিট, এসএসসি এবং এসএসসির সার্টিফিকেট এবং মার্কশিট, টোটাল 2টা 2টা 4টা ডকুমেন্ট। এছাড়া আর কোনো ডকুমেন্টের প্রয়োজন নাই, প্রত্যেকটা 3টা করে ফটোকপি করবেন, 3 সেট ফটোকপি এবং অরিজিনাল কপি, টোটাল 4 সেট ফটোকপিকে আপনি অ্যাটেস্টেশন করতে হবে অর্থাৎ সত্যায়িত করতে হবে। এই সত্যায়িতটা আপনার কোনো ফার্স্ট গেজেট কর্মকর্তা দ্বারা করালে হবে না, আপনাকে সত্যায়িত 3 জায়গার থেকে করতে হবে, এডুকেশন বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি, 3 জায়গার থেকে আপনার এটা সত্যায়িত করতে হবে। আপনি যে বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছেন, যে ঢাকা থেকে দিয়েছেন ঢাকা বোর্ড থেকে, যে কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তিনি কুমিল্লা বোর্ড থেকে, এবং বাংলাদেশে যত বোর্ড আছে প্রত্যেক বোর্ড থেকে যে যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ড থেকে আপনি এটা প্রথমে সত্যায়িত করতে হবে। এখানে আপনার সত্যায়িত করতে হয়তো 600 টাকার মতো সর্বোচ্চ খরচ যেতে পারে, ব্যাংক চার্জ, 3 সেট ফটোকপি এবং অরিজিনাল কপি, টোটাল 4 সেট করতে। তো এটা 7 দিন সময় নেবে আপনার, এডুকেশন বোর্ডে শিক্ষা বোর্ড থেকে আপনার 7 দিন সময় নেয় সত্যায়িত করতে। তারপরে আপনি এডুকেশন মিনিস্ট্রিতে 1 দিন সময় নেবে, সকালে দিবেন আপনাকে বিকালে সত্যায়িত করে আপনার কাগজপত্র ডকুমেন্ট ফেরত দিবে, এবং ফরেন মিনিস্ট্রি তো আপনি সকালে দিলে আপনাকে বিকালে দিয়ে দিবে। এই 3 জায়গার থেকে সত্যায়িত করার পর আপনার এডুকেশনের ডকুমেন্ট তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেল। যদি আপনি আইলটিস থাকে তাহলে ভালো, কারণ তাছাড়া আইলটিস এত প্রয়োজন হয় না, কারণ তুরস্কে অ্যাপ্লাই করার জন্য তুরস্কে আইলটিস এত একটা বাধ্যতামূলক না, কিছু কিছু ইউনিভার্সিটি আপনি আইলটিস চায়। আর আইলটিস যদি থাকে আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তারপরে মেডিকেল সার্টিফিকেট লাগবে এবং সেটা এইচআইভি এইডসের টেস্টের, সরকারি কোনো হসপিটাল থেকে এটা করে নেবেন। তারপর ব্যাংক স্টেটমেন্ট যেটা আপনার 10 লাখ টাকার মতো প্রয়োজন হয়।
তো এই কম হলে আসলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। এই জন্য চেষ্টা করবেন 10 লাখের বেশি ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য। আপনি নিজের নামে ব্যাংক স্টেটমেন্ট করবেন, আর যদি আপনার বাবার নামে স্টেটমেন্ট থাকে সেটাও ভালো হয়। দুটো স্টেটমেন্ট হলে আরও ভালো হয়, আপনার বাবার নামে একটা স্টেটমেন্ট আর নিজের নামে একটা স্টেটমেন্ট। আর ফেক স্টেটমেন্ট দিয়া চেষ্টা করবেন ফেক স্টেটমেন্ট না দেওয়ার জন্য। ফেক স্টেটমেন্ট দেওয়া দিলে যদি কোনোভাবে ভেরিফাই করে দেখে যেটা ফেক ফেক তাহলে আপনার রিজেক্ট করে দিবে ভিসা। এই জন্য ভাই ফেক স্টেটমেন্ট দিবেন না। কেউ হয়তো বলতে পারে ভাই 4,000, 5,000 বা 10,000 টাকা দেন আমি আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিব 50,000, 60,000, তবে এখানে ফেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদিও মনে করেন যে না এটা ফেক না এটা অরিজিনাল ব্যাংকে দিয়ে দিয়েছি, তাহলে ওটা ওটার মধ্যে অনেক সময় দেখা যায় যে আপনার ব্যাংকে আপনার বাবার নামের এরকম মিল অনেকের অ্যাকাউন্ট থাকে তাদের স্টেটমেন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো স্পেলিং দিয়ে একটা মিস্টেক থাকতে পারে, সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে। এই জন্য চেষ্টা করুন ফেক কোনো ডকুমেন্ট না দিয়ে অরিজিনাল ডকুমেন্ট ব্যবহার করার জন্য। তো মোটামুটি এই মোটামুটি না আপনি এই সব এই কটা ডকুমেন্টই আপনার প্রয়োজন, এছাড়া অ্যাপ্লাই করার জন্য আর কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় না। এখন আপনি তুরস্ক ইউনিভার্সিটিতে কখন অ্যাপ্লাই করবেন? আপনি বছরে দুইটা সময় অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে সেপ্টেম্বর, একটা হচ্ছে অক্টোবর, সরি সেপ্টেম্বর অক্টোবর একটা সেশনে এবং জানুয়ারি ফেব্রুয়ারি দুইটা আর একটা সেশনে, এই দুইটা সেশনে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার সেপ্টেম্বর অক্টোবর সেশনে অ্যাপ্লাই করতে হবে, জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যায় না। এখন আসি দুই নম্বর যে বিষয়টা বলছিলাম, আপনি ইউনিভার্সিটি কীভাবে চয়েস করবেন। তো ইউনিভার্সিটি চয়েস করতে হলে প্রথমে আপনি আপনার একটা ব্রাউজারে যাবেন, কম্পিউটারে বা মোবাইলে যেটা হোক, চেষ্টা করবেন ক্রোম ব্রাউজারটা ব্যবহার করার জন্য, গুগল ক্রোম ব্রাউজারটা, কারণ এটার মধ্যে আপনি ট্রান্সলেট করা যায়। কারণ হচ্ছে আপনার তুরস্কের প্রত্যেকটা ইউনিভার্সিটির তার অফিসিয়াল সাইটগুলো তুর্কি ভাষায় করা, এই জন্য আপনি গুগল ক্রোম হলে আপনার ট্রান্সলেট করতে সহজ হয়ে যাবে। তো প্রথমে গুগলে গিয়ে আপনি সার্চ দিবেন টপ ইউনিভার্সিটি ইন তুর্কি, তুর্কির যে টপ ইউনিভার্সিটিগুলো আছে। আর আমি আসলে এতগুলো ইউনিভার্সিটির ডিটেলস আলোচনা করতে পারবো না, কারণ তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, 3-4 ঘন্টার ভিডিও, যেটা পসিবল না। তো আপনি এইভাবে সার্চ দিয়ে দিবেন টপ ইউনিভার্সিটি ইন তুর্কি। তো দেওয়ার পরে এখানে ইউনিভার্সিটি তুরস্কের টপ যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো লিস্ট চলে আসবে। আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখবেন এবং ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্ক কত আছে, এটার টিউশন ফি কত এবং কোন কোন সাবজেক্টগুলো ভালো, কী পরিমাণ স্টুডেন্ট আছে, ডিটেলস আপনি একটু দেখে নেবেন ওয়েবসাইটে। ওয়েবসাইট কীভাবে পাবেন, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে নতুন একটা ট্যাবে নিয়ে ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখেন ইউনিভার্সিটির চলে আসছে। তো প্রত্যেকটা ইউনিভার্সিটি যখন এইভাবে ক্লিক করবেন, যখন নতুন একটা ট্যাব ওপেন হবে তখন এইরকম দেখেন এখানে ওয়েবসাইট আসবে। তো আপনি প্রথমে ওয়েবসাইটে চলে যাবেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে এই অপশনটা চলে আসছে। আমি ভিডিওটা ছোট করার জন্য আমি আগে সব রেডি করে রাখছিলাম। তো যখন আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবেন তখন এখানে যদি তুর্কি থাকে ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা, তাহলে এইখানে ডান পাশে কোথাও দেখা ইংলিশের অপশন থাকবে, ওখানে ক্লিক করে পুরো ওয়েবসাইট ইংলিশ করে নেবে। তো অ্যাপ্লাই করার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি তাদের অফিসিয়াল যে ইমেল নাম্বারটা আছে, জিমেল নাম্বারটা আছে, এটা আগে কালেক্ট করবেন কোথায় পাবেন। তো অনেক সময় অনেক ইউনিভার্সিটির ওয়েবসাইটের নিচে দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, তো সেই জন্য আপনি চেষ্টা করবেন যেখানেই থাকুক একটু খুঁজে বের করতে। তো আমি এটা প্রথমে একাডেমিকে ক্লিক করবো, একাডেমি ক্লিক করার পর অ্যাডমিশন, কারণ মূলত অ্যাডমিশনের অপশনটার মধ্যে ম্যাক্সিমাম সময় তাদের ইমেল তাদের সব তথ্য থাকে, কন্ট্যাক্টের মধ্যে ইমেল নাই আমি এটা দেখছি। তো আমি অ্যাডমিশনের মধ্যে ক্লিক করব, অ্যাডমিশনে ক্লিক করার সাথে সাথে এই অপশনটা ওপেন হবে।
তো আন্ডার আমি মূলত আন্ডার গ্র্যাজুয়েশনের জন্যই ভিডিওটা তৈরি করছি, আন্ডার গ্র্যাজুয়েশন এডমিশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো এখানে ক্লিক করার সাথে সাথে এই অপশনটা ওপেন হবে। এখানে আপনার ক্যাম্পাস লাইফ আর অনেক কিছু তথ্য আছে, কন্ট্যাক্ট, এখানেও কন্ট্যাক্ট দেওয়া আছে, এখানে আপনি ইমেল নম্বর পাবেন। তো একাডেমি এখানে আপনার অনেক অনেকগুলো তথ্য দেওয়া আছে, একটু নিজেরা পড়ে নেবেন, কারণ এত কিছু এখন আসলে সম্ভব না। আর ইউনিভার্সিটির লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের হচ্ছে আগস্টের 1 তারিখ। এখানে অনেক তথ্য দেওয়া আছে। তো এখানে আপনার অ্যাপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মেরও একটা অপশন আছে, যেখানে গিয়ে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আমরা এই সাবজেক্টে যাব না, কারণ অনলাইন ফর্ম ফিল আপটা একটা ঝামেলা এবং অনেক তথ্য বুঝবেন না। সেক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি ইমেল করবেন তাদেরকে। কীভাবে ইমেল করবেন সেটাই দেখাবো। তো এখানে দেখুন একবারে নিচে দেওয়া আছে তাদের ইমেল নাম্বারটা, আমি জাস্ট এখান থেকে এটা কপি করে নিব। একটা কথা বলে রাখি, যদি কোনোভাবে আপনি তাদের মেল নাম্বার কালেক্ট করতে না পারেন, তাহলে আপনি তাদের ফেসবুক পেজে চলে যাবেন এবং সেখানে মেসেজ দিবেন তাদেরকে যে আই ওয়ান্ট অ্যাপ্লাই ইউর ইউনিভার্সিটি। যখন এই মেসেজটা দিবেন, তারা আপনাকে রিপ্লাইতে তাদের কন্ট্যাক্ট করার জন্য তাদের মেল নাম্বারটা আপনাকে সেন্ড করে দিবে। দেন তখন আপনি তাদেরকে মেল করবেন। এখন তাদেরকে কী কী মেল করবেন, যে সকল বিষয়ে মেল, যে ডকুমেন্টগুলো মেল করবেন তার তো প্রথমে দেখিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্ট আপনি মেল করবেন। তো আমি এখানে একজনের ডকুমেন্ট আমি সাজিয়ে রাখছিলাম। দেখুন এই কটা ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে, এক কপি ছবি দিবেন, আপনার এসএসসি সার্টিফিকেট, এসএসসি মার্কশিট, আপনার পাসপোর্টের কপিটা দিবেন, যে এগুলো সব স্ক্যান করে দিবেন, এসএসসি সার্টিফিকেট এবং এসএসসি মার্কশিট। এই কটা ডকুমেন্ট দিলেই এনাফ, যথেষ্ট। তো এই কটা ডকুমেন্ট দিয়ে আপনি তাদেরকে মেল করবেন। কীভাবে মেল করবেন সেটা দেখাচ্ছি। তো আপনি প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে নেবেন আগে। সবগুলো সিলেক্ট করে আমি এটা স্টেট করে দিলাম। তো এখানে আপনি তাদের মেল নাম্বারটা দিয়ে দিবেন, কারণ তাদের মেলে আমি সেন্ড করব। সাবজেক্ট দিবেন এডমিশন। আর নিচে কিছু লেখা লিখে দিবেন, যেমন ডিয়ার স্যার, আই ওয়ান্ট অ্যাপ্লাই, আপনার সাবজেক্টটা দিয়ে দিবেন যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান। ডিয়ার স্যার আই ওয়ান্ট টি, সরি স্পেলিং মিস্টেক হয়েছে, যাই হোক, ডিয়ার স্যার আই ওয়ান্ট টু অ্যাপ্লাই পলিটিক্যাল সায়েন্স, জাস্ট এর থ্রু লেখা লিখে দিবেন। এত কিছু লেখার প্রয়োজন হয় না, অনেকে দেখছি অনেকভাবে দেখা যে এত এত লেখবেন, এত কিছু প্রয়োজন নেই ভাই সংক্ষিপ্ত, কারণ আপনি আপনার সব ডকুমেন্ট দিয়ে দিচ্ছেন, জাস্ট আপনি অ্যাডমিশন চান এটাই বলছেন। যখন এগুলো অ্যাটাস্টেড হয়ে যাবে তখন জাস্ট আপনি সেন্ডে ক্লিক করে দিবেন, জাস্ট তাদের চলে যাবে। হয়তো সাথে সাথে আপনাকে কোনো মেল, তারা সেন্টের কোনো মেল দিয়ে দিবে যে হ্যাঁ আপনার মেল টাইম পেয়েছে, এতদিন পরে আপনাকে এটার ইনফরমেশন দেওয়া হবে, হয়তো সাথে সাথে বলে দিতে পারে, অথবা আপনাকে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই অ্যাডমিশনের যোগ্য কি না সেটা তারা আপনি 3 দিন অথবা সর্বোচ্চ গেলে 7 দিনের মধ্যে জানিয়ে দিবে। তো যখন আমি ইমেলটা আপনাদেরকে যেটা দেখালাম, তো সেই মেলটা আমি সেন্ড করছি, সেন্ড করার পর সাথে সাথে আমার একটা রিপ্লাই মেসেজ দিছে তারা, দেখুন থ্যাংক ইউ ফর ইউর ইমেল, আই এম আউট অফ অফিস অ্যান্ড আই উইল অ্যান্ড উইল নট অ্যাসেস টু মাই ইমেল ইউনিট আনটিল 30/7/2018। আমি যখন এই ভিডিওটা তৈরি করছি তখন হচ্ছে আপনার
22 সাত, তো 30 সাত তাদের বর্তমান সামারের জন্য বন্ধ আছে তাদের ইউনিভার্সিটি, তো তাদের ইউনিভার্সিটি খোলার সাথে সাথে আমরা মেলের অ্যান্সার দিব। তো এইভাবে সুন্দর মতো আপনার অ্যাপ্লাই করে দিবে ইউনিভার্সিটিতে। তো যখন আপনি মেলটা সেন্ড করবেন, তো যদি কোনো ডকুমেন্ট তাদের দরকার হয় তাহলে ওনারা আপনাকে রিটার্ন মেল করবে যে আপনি এই ডকুমেন্টটা সেন্ড করেন, তখন আপনি পুনরায় ওই মেলের রিপ্লাইতে গিয়ে আরেকটা ডকুমেন্ট সেন্ড করে দিবেন। তো যখন আপনাকে তারা চয়েস করবে যে হ্যাঁ আপনি ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন, তখন তারা আপনাকে একটি অ্যাসেপ্টেন্স লেটার পাঠাবে, অফার লেটার যেটাকে বলে, আপনাকে অফার করবে। তো অফার লেটার কীরকম হয় আমি একটা আপনাকে স্যাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। এরকম হয় অ্যাসেপ্টেন্স লেটার একটা, তো এটার মধ্যে আপনার ডিটেলস থাকে তাদের, আপনার কী কী কোন মানে আপনার লাস্ট ডেট কবে, যে কবে আপনার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন লাস্ট ডেট কবে থাকবে, কবে আপনি ইউনিভার্সিটিতে পৌঁছাতে হবে, মানে লাস্ট ডেট যেটা সেটা। তো এখানে দেখুন যে অ্যাসেপ্টেন্স লেটারটা আমি দেখাচ্ছি, এখানে আপনি 50% তার রেজিস্ট্রেশন ফি যে স্কলারশিপ দিয়েছিল, এটা শুরু হবে আপনার ক্লাস শুরু হবে কবে সেটা দেখিয়ে দেন, তারা বলে দেয়, এবং যদি কোনো লেট রেজিস্ট্রেশনে কোনো অপশন থাকে তাহলে তারাও সেটাও বলে দেয় যে এত তারিখে আপনি পর্যন্ত আপনার লেট রেজিস্ট্রেশন দিয়ে আপনি সেখানে অ্যাডমিশন নিতে পারবেন। এছাড়া আরও অনেক ডকুমেন্ট দ্বারা তথ্য এখানে দিয়ে থাকে। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তারা আপনাকে কী পরিমাণ টিউশন ফি এবং কী পরিমাণ দিতে হবে, যেমন ইউনিভার্সিটি টিউশন ফি ছিল আপনার প্রায় 3000 ইউরোর মতো, তারা 1000 ইউরো ডিপোজিট করতে বলছে, তাহলে তারা আনকন্ডিশনাল লেটার দিবে। তখন এরকম প্রত্যেকটা অফার লেটারের মধ্যে এরকম একটাই থাকবে, আপনি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিবে, ওই অ্যাকাউন্টে আপনি তাদের টিউশন ফি পাঠাবেন। কীভাবে অ্যাকাউন্ট করে টিউশন ফি পাঠাবেন এটা আপনার মধ্যে পরে বলছি আমি। তো এরকম তারা দিয়ে দিবে, আপনি কোন অ্যাকাউন্টে কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে পাঠাবেন এরকম ডিটেলস দিয়ে দিবে। তো এটা মূলত একটা অফার লেটার। তো আপনি কীভাবে এখন অ্যাকাউন্ট করবেন সেই পেপারটা আমি নিয়ে এখন আলোচনা করব। তো এটা মূলত একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে হয়, আর স্টুডেন্ট অ্যাকাউন্ট বাংলাদেশে দুইটা ব্যাংকে করে থাকে, একটা হচ্ছে আপনি সিটি ব্যাঙ্ক আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক। তো আপনি চেষ্টা করবেন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক থেকে আপনার টাকাটা ট্রান্সফার করার জন্য, অর্থাৎ ওদের অ্যাকাউন্ট যে অফার লেটারে যে অ্যাকাউন্টটা দেওয়া থাকে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে ওই অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকাটা সেন্ড করবেন। আমি যে অফার লেটার দেখালাম ওটা 1000 ইউরো রিফাউন্ডেবল, আর আপনার অফার লেটারের মধ্যে ওরা লেখা থাকবে যেটা কি এটাকে আপনারা ব্যাক করবে কি করবে না, যদি ব্যাক করে তাহলে আপনি ওই ইউনিভার্সিটিতে টাকা পাঠাবেন, না তা না হলে আপনি ইউনিভার্সিটিতে টাকা পাঠাবেন না, কারণ আপনার ভিসা হবে কি না আপনি এটা শিউন না, তাহলে আপনি 1000 টাকার পাবেন না কিন্তু, বা যে পরিমাণ টাকা সেন্ড করবেন এটা পাবেন না। এই জন্য অফার লেটারের মধ্যে স্পষ্ট লেখা থাকে আপনার ওই আপনি এটা পাবেন কি না, আপনাকে একটু কষ্ট করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনার বুঝতে সহজ হবে। অফার লেটারের মধ্যে স্পষ্ট করে লেখা থাকে যে এটা কি রিফাউন্ডেবল কি ফাউন্ডেবল না, টাকাটা ফেরত আসবে কি আসবে না, এটা নন রিফাউন্ডেবল ডিপোজিট। আপনি আমি যে 1000 ইউরো সেন্ড করবো এই 1000 ইউরো তারা রিফান্ড করবে না। তো আপনার অফার লেটারের মধ্যে যদি এরকম লেখা থাকে তাহলে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন না, চেষ্টা করবেন যেখানে রিফাউন্ডেবল থাকবে সেটা অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার ব্যাংকের আপনার ভিসা না হলেও তাতে আপনার টাকাটা রিটার্ন ব্যাক পাবেন। তো চেষ্টা করবেন যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য আপনার সম্ভবত স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে 7000 অথবা 8000 টাকা খরচ যেতে পারে। তো ওইখান থেকে আপনি টাকাটা ওই অ্যাকাউন্টে সেন্ড করে দেবেন। আর সিটি ব্যাংকে অ্যাকাউন্ট না করলে ভালো হয়, কারণ সিটি ব্যাংকে খুব সমস্যা করতেছি ইদানিং, অনেকের কাছ থেকে জানলাম যে সিটি ব্যাংক স্টুডেন্টদের নিয়ে অনেক হ্যারাসমেন্ট করে, এই জন্য আপনি চেষ্টা করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে অ্যাকাউন্ট করে আপনি টাকাটা সেন্ড করার জন্য। যখন আপনি টাকাটা সেন্ড করবেন তখন আপনাকে একটা রিসিপ্ট দিবে ব্যাংক থেকে,
তো ওই রিসিটটা আপনি ওই যে মেলে অ্যাডমিশন করছেন ওই মেলের রিপ্লাই থেকে আপনি ওই ব্যাংকের রিসিটটা আপনি তাদেরকে মেল করবেন। মেল করার সাথে সাথে তারা 6-7 দিনের মধ্যে এটা ভেরিফাই করে তারপর আপনাকে আরেকটা অফার লেটার পাঠাবে, সেটা হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার। আপনি যখন তাদের মেল করে দিবেন আপনার ব্যাংকের যে কাগজটা টিউশন ফির, তো তারা আপনাকে কিছুদিনের মধ্যে একটা পেপার দিবে, সেটা হচ্ছে অ্যাসেপ্টেন্স লেটার। এটা হবে মূলত এরকম, এখানে আপনার নাম থাকবে, আপনার সাবজেক্ট থাকবে এবং আপনার ডিটেলস থাকবে। এখানে যদি আপনার কোনো স্কলারশিপ থাকে তাহলে আপনি সেখানে স্কলারশিপের কথা উল্লেখ করে দিবে, এবং আপনার যদি ইউনিভার্সিটিতে আপনি কোন ডেটে মানে লাস্ট ডেট কবে যেখানে পৌঁছাইতে হবে আপনি ইউনিভার্সিটি, সেটাও এখানে দেওয়া উল্লেখ করা থাকবে। এখানে আরও বিষয় যেখানে এক এক কারণ এক এক ইউনিভার্সিটিতে অথবা এক এক দেশের ইউনিভার্সিটিতে এক এক রকম আপনার টিউশন ফি বা অ্যাসেপ্টেন্স লেটারটা বিভিন্ন রকম হয়ে থাকে। যখন আপনি অ্যাসেপ্টেন্স লেটার সব কিছু তৈরি হয়ে যাবে, তো আপনি এম্বাসি ডেট নিতে যাবেন কিভাবে, কারণ আপনার অ্যাসেপ্টেন্স লেটার এবং অফার লেটার দুইটা সহ এর আগে আমি যে ডকুমেন্টগুলোর কথা বলেছিলাম, যে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট যেগুলো এই সকল ডকুমেন্ট নিয়ে আপনি তুর্কি এম্বাসিতে চলে যাবেন। অনলাইনে আপনার ডেট নেওয়ার প্রয়োজন নেই, আপনি তুর্কি এম্বাসিতে চলে যাবেন। এম্বাসিতে যাওয়ার পর আপনার প্রথমে আপনার ফাইলগুলো কাগজগুলো সব দেখবে, তারা দেখার পর আপনাকে একটা নির্দিষ্ট ডেট বলে দিবে যে ওই দিন আসবেন, ওই দিন আপনার ইন্টারভিউ হবে। তখন আপনার এম্বাসিতে ইন্টারভিউ একটা ডেট দিয়ে দিবে, ওই দিন আপনি যাবেন এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। এখন এম্বাসিতে কী ধরনের প্রশ্ন হতে পারে ইন্টারভিউতে সেটা নিয়ে এখন আলোচনা করব। তো আপনি নর্মালিভাবে স্বাভাবিকভাবে এম্বাসি ফেস করতে যাওয়ার চেষ্টা করবেন, অনেক জাঁকজমকপূর্ণ কোনো প্রয়োজন নেই, নর্মালিভাবে যাবেন একবারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজের প্রতি কনফিডেন্স রাখবেন যে আমার সকল ডকুমেন্ট ঠিক আছে, আমি কোনো ফেক ডকুমেন্ট দিই নাই, তো আমার যোগ্যতা আছে ভিসা পাওয়ার জন্য তুর্কির, তাহলে কেন আমাকে ভিসা দিবে না। এই জন্য ঘাবড়ালে আসলে যদি আপনি নার্ভাস হয়ে যান তাহলে তারা বুঝবে যে আপনার ডকুমেন্টে কোনো সমস্যা আছে, যার কারণে আপনি নার্ভাস হয়ে গেছেন, তাহলে আপনাকে তারা ভিসা নাও দিতে পারে। এই জন্য স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। আর স্বাভাবিক থাকলে আপনারা যে আপনি ইন্টারভিউ নিয়ে সে বুঝবে যে না আপনার সকল ডকুমেন্ট ঠিক আছে। তো এই জন্য নর্মালভাবে একটা ড্রেস পরে যাবেন। আর তুর্কি এম্বাসিতে যাওয়ার পর যারা আপনি ইন্টারভিউ নেবে চেষ্টা করবেন প্রথমে আপনি তাদেরকে সালাম দেওয়ার জন্য, কারণ তুর্কি এম্বাসিতে আপনি যদি তখন তাদের সালাম দিবেন তখন আপনার ভ্যালুটা অন্যরকম হয়ে যাবে। কারণ আপনি সবাই জানি যে তুর্কি প্রায় সবাই ম্যাক্সিমাম লোকই মুসলমান, তো তারা সালামটাকে অনেক বেশি পছন্দ করে। এই জন্য চেষ্টা করবেন প্রথমে সালাম দেওয়ার জন্য। আর আপনাকে আউট কোনো প্রশ্ন করবে না, আপনি যেহেতু স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন আপনাকে ওই পড়াশোনার বিষয়েই প্রশ্ন করবে। প্রথমত আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি সাবজেক্ট অথবা আপনার ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছেন, যদিও আপনার পেপারের মধ্যে সব আছে কিন্তু তা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার সাবজেক্ট জিজ্ঞাসা করবেন কোন সাবজেক্ট আপনি পড়াশোনা করতে যাচ্ছেন, আপনার টিউশন ফি কত, আপনি কত পে করছেন টিউশন ফি। কারণ অনেক ইউনিভার্সিটি আছে যে আপনার অর্ধেক টিউশন ফি পে করেও যাওয়া যায়, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার ওয়ান ইয়ার টিউশন ফি কত, এবং অথবা ওয়ান সেমিস্টার টিউশন ফি। একটু ভালো করে খেয়াল করে উত্তর দেবেন, কারণ ওয়ান ইয়ারের টিউশন ফি আপনার একরকম আর ওয়ান ইয়ারের হাফ অর্ধেক হবে ওয়ান সেমিস্টার টিউশন ফি। তো এটা ভালো করে খেয়াল করে অ্যান্সার দিবেন। তারপরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা করবে তারা হচ্ছে আপনার পড়াশোনা খরচ কে চালাবে, এই প্রশ্নটা করবে মাস্ট। ম্যাক্সিমাম স্টুডেন্টকে এই প্রশ্নটা করে যে আপনার পড়াশোনা খরচ কে চালাবে। তখন আপনার যে ভাই বড় ভাই যদি আপনি চালায় বড় ভাইয়ের কথা বলবেন, যদি বাবা চালায় বাবার কথা বলবেন। তো এর বেশি মূলত তারা প্রশ্ন করে না, মূলত এই সহজ আর কঠিন কোনো প্রশ্ন করবে না। আর একটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে যে আপনি তুর্কিতে কেন পড়াশোনা করতে চান, অন্য দেশ কেন না, অথবা আপনি বাংলাদেশে কি এর চেয়ে ভালো পড়াশোনা নাই। তখন আপনি একটা নর্মাল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন যে আমি
বাংলাদেশের বেসরকারি ইউনিভার্সিটিতে যে পরিমাণ টাকা খরচ করে পড়াশোনা করব, ওই পরিমাণ টাকা খরচ করে আমি বাইরে পড়াশোনা করে একটা বাইরে ডিগ্রি নিতে পারব। তো নর্মালিভাবে এই ধরনের প্রশ্ন করবে, অ্যান্সারগুলো স্বাভাবিকভাবে দেওয়া উচিত, অনেক বড় অ্যান্সার না দেওয়া, ছোট ছোট অ্যান্সার দেওয়া। তো এম্বাসিতে এই ধরনের ইন্টারভিউ হয় আর তেমন প্রশ্ন করা হয় না। আর একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব বলছিলাম, সেটা হচ্ছে তুরস্কে কাজের ব্যাপারে। তো তুরস্ক কাজের ব্যাপারে বলতে গেলে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলি যে তুরস্কে কাজ পাওয়া যায়, কাজ পাওয়াটা তো কঠিন না তুরস্ক, বিশেষ করে ইস্তাম্বুলে মোটামুটি কাজ আছে, তবে সেখানে স্যালারির পরিমাণ অনেক কম। আপনি 1200, 1400, 1000 এর বেশি স্যালারি পাওয়া যায় না। আর বর্তমান তুরস্কের অর্থনৈতিক অবস্থা তেমন খারাপ না হলে কিন্তু তাদের টাকার মান খুবই খারাপ, আজকে মনে হয় আপনি 16 টাকার মতো আছে, কিন্তু আপনি 6-7 মাস আগেও তুরস্কের টাকার মান অনেক বেশি ছিল, 24-25। তুরস্কের যে টাকা সেটাকে বলা হয় লিরা, তুর্কিশ লিরা, তো সেটার রেট বর্তমান 16 টাকা আছে, আর আস্তে আস্তে আরও কমে যাবে। তুরস্কের অবস্থা, তুরস্কের মানে টাকার মান দিন দিন আরও কমে যাচ্ছে, প্রতিদিনই কমতেছে। তো এই জন্য মনে হয় না যে আপনি কাজ করে আপনার পড়াশোনাটা চালাতে পারবেন তুরস্কে। তবে হ্যাঁ, যদি আপনি তুরস্কে থাকতে পারেন 2-3 বছর, তাহলে আপনি ওইখান থেকে ভালো কোনো ফ্যাসিলিটি নিয়ে অন্য দেশে চলে যেতে পারবেন। যখন আপনি কোনো ইউনিভার্সিটি চয়েস করবেন, তখন চেষ্টা করবেন যে ইউনিভার্সিটি থেকে অন্য ইউরোপের কোনো দেশে ক্রেডিট ট্রান্সফারের কোনো ব্যবস্থা আছে কি না, থাকলে আপনি করে নেবেন। আর ওয়ার্ক পারমিট কীভাবে করবেন তুরস্কেও, তুরস্কে ওয়ার্ক পারমিট করাটা অনেকটা ইজি। আপনার প্রথমত যে কোনো একটা কোম্পানি অথবা রেস্টুরেন্ট মালিকের সাথে কথা বলে যে আপনার ভিসা করে দিবে, তখন আপনি 1200 ইউরো আপনি ব্যাংক গ্রান্টি অর্থাৎ ব্যাংকে এই টাকাটা রাখতে হয়। রাখার পরে আপনার ওই কোম্পানির নামে আপনার ভিসা হয়ে যাবে, আপনি ওই স্টুডেন্ট ভিসাটা ক্যান্সেল করে আপনার ম্যাক্সিমাম কোম্পানি আপনার তুরস্কের ওরা নিজেরাই আপনার ব্যাংক গ্যারান্টিটা নেয়, যে শুধুমাত্র আপনি ক্যান্সেল করে ওরা ভিসাটা ওরাই নিজেরাই করে দিবে। এরকম অনেক কোম্পানি আছে তুরস্কে যে ওরাই সব খরচ বহন করে ওরাই আপনার ভিসাটা করে দিবে। তো এই জন্য আপনাকে ওইখানে প্রথমত কাজ করতে হবে, যে আপনি পড়াশোনা করতে গেছেন এক কোম্পানিতে কাজ করতেছেন, তো কোম্পানির ম্যানেজার মালিক আপনাকে খুব ভালো পছন্দ করলো, তখন দেখা যায় ওরাই আপনার ভিসাটা করে দিবে। তা আর বাকিটা কেউ যদি তুরস্কে যান আমার চেয়ে ভালো আপনারা জানতে পারবেন তখনই, এই জন্য আমি নর্মালি আপনাদেরকে বিষয়গুলো বলে দিলাম। আর এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা নিচে কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।